হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইনস্ট্যান্ট সিরিয়ালস ফুড হিসেবে নেসলে সেরেল্যাক কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় বেবি ফুড। সেরেল্যাক কেন বাচ্চাদের খাওয়ানো যেতে পারে, সেরেল্যাক যখন বাড়িতে কিনে আনবে তখন কীভাবে বানিয়ে ওটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, যখন প্রথমবার তুমি বেবির জন্য সেরেল্যাক কিনবে তখন কোন ধরনের সেরেল্যাকটা তোমার সিলেক্ট করা উচিত, ইত্যাদি নানান বিষয় সম্পর্কে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও করেছি। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, বাবা মায়েরা যখন বাড়িতে সেরেল্যাক কিনে আনছেন বাচ্চার জন্য তখন কোন কোন বিষয়গুলো তাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, কী কী সতর্কতা তাদের মানা উচিত, কত দিন পর্যন্ত সেরেল্যাক খাওয়ানো যেতে পারে, কোন সময় থেকে সেরেল্যাকটা অফ করা যেতে পারে, ইত্যাদি নানা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো, সেরেল্যাকের মধ্যে বেশ কিছু পুষ্টি উপাদান থাকার কারণে কিন্তু যখন বাচ্চারা সলিড ফুড খাওয়া শুরু করে তখন অনেক ডক্টরই কিন্তু বাচ্চাদের এই সলিড ফুডের জার্নিটা সেরেল্যাক দিয়ে স্টার্ট করতে বলে থাকেন। এবার যখন তুমি তোমার বেবির জন্য একটা সেরেল্যাক কিনবে দোকান থেকে তখন অবশ্যই কয়েকটা বিষয় কিন্তু তোমার মনে রাখা উচিত। সেরেল্যাকের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের গায়ে একটা বয়স লেখা থাকে, সেই বয়সটা দেখে তবে কিন্তু তুমি তোমার বেবির জন্য সেরেল্যাক চুজ করো। এবার যখন তুমি প্যাকেটটা কিনে আনবে তখন অবশ্যই দেখে নেবে যে প্যাকেটের গায়ে একটা এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, মানে প্যাকেটটা যে সিল করা রয়েছে সেই সিল করা প্যাকেটের একটা এক্সপায়ারি ডেট থাকে, সেই ডেটটা তুমি ডেটের মধ্যে কিনছো কিনা এটা অবশ্যই দেখে নেবে। তারপর যখন প্যাকেটটা কিনে বাড়িতে আনলে এবং প্যাকেটের সিল কেটে সেরেল্যাকটা ব্যবহার করা শুরু করলে, যেদিন থেকে তুমি প্যাকেটের সিলটা কাটলে এবং সেরেল্যাকটা ব্যবহার করা শুরু করলে সেদিন থেকে আর একটা ডেট কাউন্ট হয়, সেই ডেটটা তোমাকে খেয়াল রাখতে হবে, ওই টাইমটাও কিন্তু প্যাকেটের গায়ে মেনশান করে দেওয়া থাকে। যদি সময় পেরিয়ে যায়, অতিক্রম হয়ে যায় কিন্তু সেরেল্যাক রয়ে গেছে, তাহলে সেই সেরেল্যাকটা কিন্তু বাচ্চাকে আর খাওয়ানো উচিত নয়। এবার বলি সেরেল্যাক কিনে আনার পর সেরেল্যাকটাকে তুমি স্টোর করবে কীভাবে বাড়িতে। তো দেখো, সেরেল্যাকের দুটো প্যাকেট থাকে, ওপরে একটা কাগজের প্যাকেট থাকে এবং ভেতরে থাকে একটা চকচকে প্যাকেট। সেই ভেতরে চকচকে প্যাকেটটার মধ্যে কিন্তু সেরেল্যাকের পাউডারটা থাকে। এই ভেতরের চকচকে প্যাকেটটা থেকে কিন্তু সেরেল্যাকটা বার করে কখনোই অন্য কোনো কৌটো বা কন্টেনারে ঢেলে রাখবে না। সেরেল্যাকটাকে সবসময় যে ভেতরের চকচকে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা সমেত সেরেল্যাকের পাউডারটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। পাউডারটাকে কখনো সরাসরি কোনো কন্টেনারের মধ্যে ঢেলে ফেলবে না, চকচকে প্যাকেট সমেত একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ওই পুরো সেরেল্যাকটাকে স্টোর করে রাখতে হবে। যখন তুমি সেরেল্যাক ব্যবহার করা শুরু করবে তখন চকচকে প্যাকেটটা কাটো, কেটে সেখান থেকে সেরেল্যাকটা নাও, নিয়ে আবার চামচে করে ঢেলে চামচটা আবার ওর মধ্যে রেখে দাও, দিয়ে আবার ওই এয়ারটাইট কন্টেনারটা দিয়ে চাপা দিয়ে রাখো। পুরো কন্টেনারটার মধ্যে যেন চকচকে প্যাকেট সমেত সেরেল্যাকের পাউডারটা স্টোর করা থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন তুমি চামচে করে সেরেল্যাকটা তুলবে এবং আবার সেরেল্যাকটার চামচটা সেই জায়গায় রেখে দেবে তখন অবশ্যই তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্যাকেটের মধ্যে যে সেরেল্যাকটা আছে তার গায়ে যেন কোনো রকম জল না লাগে বা কোনো হাওয়া না ঢোকে, তাহলে কিন্তু সেরেল্যাকটা চট করে নষ্ট হয়ে যাবে। এছাড়া বাচ্চার জন্য যখনই সেরেল্যাকটা বানানোর প্রিপারেশান নিতে যাবে তার আগে নিজের হাতটা ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং হাতের যে জলটা লেগে আছে সেটাও একটা পরিষ্কার কাপড়ে মুছে নিতে হবে যাতে সেরেল্যাকের গায়ে জল লেগে না থাকে। দোকান থেকে প্যাকেটটা কিনে আনার পর যখন প্রথমবার সেরেল্যাকটা খাওয়াবে বাচ্চাকে তখন যে চামচটা প্যাকেটের ভেতরে দেওয়া আছে সেই চামচটা কিন্তু প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই একবার স্টেরিলাইজ করে নেওয়া উচিত। স্টেরিলাইজ করা হয়ে গেলে চামচটাকে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে একদম শুকনো করে নেওয়া উচিত, তারপর সেই চামচটা দিয়ে কিন্তু সেরেল্যাক তোলা উচিত। এরপর যখন তুমি তোমার বেবিকে সেরেল্যাকটা বানিয়ে খাওয়াবে তখন অবশ্যই মনে রাখবে যে জলটা তুমি ব্যবহার করবে সেই জলটা যেন ফোটানো জল হয় এবং হালকা গরম জল হয়। যখন তুমি সেরেল্যাকটা তৈরি করবে তখন যেন কোনো সময়ে সেটাকে আগুনের ওপরে না বসানো হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে। আগুনে জল বসিয়ে দিয়ে সেই জলটা আস্তে আস্তে গরম হচ্ছে, তার মধ্যে তুমি সেরেল্যাক পাউডারটা ঢেলে দিলে, ঢেলে দিয়ে তারপর সেটাকে তৈরি করলে এটা কখনোই করবে না। যেহেতু সেরেল্যাকের মধ্যে দুধ মেশানো আছে তাই সেরেল্যাকটা কিন্তু সরাসরি কখনোই আগুনে দিয়ে জলের মধ্যে মিশিয়ে গরম করা উচিত না বা তৈরি করা উচিত না। প্লেন যে জলটা রয়েছে ফ্লাস্কের মধ্যে গরম জল, সেই জলের মধ্যে সেরেল্যাক আস্তে আস্তে মিশিয়ে তারপর খাওয়াও। আগুনে বসিয়ে কখনোই সেরেল্যাকটা তৈরি করবে না, বা তৈরি করা সেরেল্যাককে যদি মনে হয় যে গরম করতে হবে তখন কখনোই সেই সেরেল্যাকটাকে সরাসরি আগুনে বসিয়ে গরম করবে না বা মাইক্রোওভেনে দিয়ে গরম করবে না। যদি গরম করতেই হয় তো সেক্ষেত্রে ইনডাইরেক্টলি গরম করো, মানে একটা পাত্রে জল নাও, নিয়ে সেই জলটাকে আগে গরম করে নাও, তারপর সেরেল্যাক ভর্তি যে বাটিটা আছে সেই বাটিটা ওর মধ্যে বসে
বসিয়ে দাও। এভাবে ইনডাইরেক্টলি গরম করো। সেরেল্যাককে কখনোই কিন্তু আগুনে বসিয়ে তৈরি করাও ঠিক না বা গরম করাও উচিত না, এতে কিন্তু সেরেল্যাকের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এবার দেখো, বাড়িতে যখন আমরা সেরেল্যাকের মতন কোনো সিরিয়ালস পাউডার তৈরি করি, সেই পাউডারটার মধ্যে কিন্তু কোনো দুধ মেশানো থাকে না, তাই জন্য যখন আমরা সেই বাড়ির তৈরি সিরিয়ালস পাউডারটা বাচ্চাকে খাওয়াই, তখন সেটা আগুনে দিয়ে জলে ভালো করে ফুটিয়ে তারপর বাচ্চাকে খাওয়াই, কারণ ওর মধ্যে তো কোনো দুধ মেশানো নেই। ফোটানো হয়ে গেলে পরে আগুন থেকে নামিয়ে আমরা ওর মধ্যে দুধ মিশিয়ে তারপর বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু এই যে রেডিমেড সেরেল্যাকটা আছে, এই সেরেল্যাকের মধ্যে যেহেতু দুধ মেশানো থাকে, তাই সেরেল্যাকটা কিন্তু কখনোই সরাসরি আগুনে দেওয়া ঠিক না। বাড়িতে কীভাবে বাচ্চাদের জন্য আমরা খুব সহজে সিরিয়ালস পাউডার বা সেরেল্যাকের মতন পাউডার বানাতে পারি এবং কীভাবে সেটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি, তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। এরপর বলি, সেরেল্যাকের মধ্যে কি আলাদা করে দুধ মিশিয়ে খাওয়ানোর কোনো প্রয়োজন আছে? তো দেখো, সেরেল্যাকের যে পাউডারটা আছে সেই পাউডারের মধ্যে কিন্তু অলরেডি দুধ দেওয়া আছে, সিরিয়ালস এবং মিল্ক এই দুটো মিশিয়ে কিন্তু সেরেল্যাক তৈরি করা হয়, ফলে আলাদা করে বাইরে থেকে কোনো রকম ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক বা বাচ্চা যদি এক বছরের বড় হয় তো সেক্ষেত্রে আলাদা করে কাউ মিল্ক মেশানোর কোনো প্রয়োজন পড়ে না। অতিরিক্ত পরিমাণে দুধ খেলে হয়তো বাচ্চার পেটের সমস্যা হতে পারে, পাতলা পটি হতে পারে, তাই সেরেল্যাকের মধ্যে যেহেতু দুধ দেওয়া আছে তাই জন্য সেরেল্যাকটা ফোটানো গরম জল বা উষ্ণ গরম জলে গুলে তৈরি করলেই হয়ে যায়। এবার যখন প্রথমবার তুমি তোমার বেবিকে সেরেল্যাক খাওয়াবে, তখন সেরেল্যাকটা পরিমাণে অল্প করে বানাও এবং অল্প করে বাচ্চাকে খাইয়ে দেখো বাচ্চার সহ্য হচ্ছে কি না। পরপর তিন দিন খাইয়ে দেখো অল্প করে, যদি বাচ্চার সহ্য হয়ে যায় তো তারপর থেকে সেরেল্যাকটাকে কন্টিনিউ করতে পারো। এবার যদি কোনো দিন এরকম হয় যে বাচ্চার পেটের একটু সমস্যা হচ্ছে, বাচ্চার পাতলা পটি হচ্ছে, তো সেদিন কিন্তু সেরেল্যাকটাকে অফ রাখা ভালো, কারণ সেরেল্যাকের মধ্যেও তো দুধ মেশানো আছে, সেক্ষেত্রে সমস্যাটা বেড়ে যেতে পারে, তো সেই সময় কিন্তু সেরেল্যাক খাওয়ানোটাকে একটু বন্ধ রাখা যেতে পারে। এছাড়া যখন তুমি তোমার বাচ্চার জন্য সেরেল্যাক কিনবে, তখন এমন অনেক সেরেল্যাক আছে যার মধ্যে বিভিন্ন কিছু মিশিয়ে তৈরি করা আছে, যেমন সেরেল্যাকের খিচুড়ির মধ্যে অনেক কিছু মেশানো আছে, এছাড়া আরও এমন অনেক আইটেম আছে যার মধ্যে অনেক কিছু দিয়ে সেরেল্যাকটাকে তৈরি করা হয়েছে। তো যখন বাচ্চার জন্য সেরেল্যাক চুজ করবে, তখন এই ধরনের অনেক কিছু মেশানো আছে এমন টাইপের সেরেল্যাক চুজ না করে সিম্পল টাইপের কোনো সেরেল্যাক, যার মধ্যে হয়তো একটা দুটো সিরিয়ালস মেশানো আছে, এরকম সিম্পল টাইপের কোনো সেরেল্যাক চুজ করাই ভালো, কারণ এই সিম্পল টাইপের সেরেল্যাকগুলো বাচ্চাদের হজম হয় খুব সহজে। একেই তো এই সেরেল্যাক বাইরের একটা প্যাকেটজাত খাবার, তার মধ্যে যদি অনেক কিছু উপাদান একসাথে দেওয়া থাকে বাচ্চাদের হজম করতে অসুবিধে হতে পারে। এবার বলি, বাচ্চাদেরকে সেরেল্যাক আমরা কোন বয়স পর্যন্ত খাওয়াতে পারি? এবার দেখো, কোনো কোনো বেবিরা কী হয়, যখন সলিড ফুড খাওয়া শুরু করে তখন প্রথম দুই এক মাস সেরেল্যাক খেলো, তারপর আস্তে আস্তে সেরেল্যাকটা বন্ধ করে দিল। কোনো কোনো বেবি টানা এক বছর পর্যন্ত সেরেল্যাক খায়, আবার কোনো কোনো বেবির এক বছর বয়স হয়ে গেলে তারপরেও তারা সেরেল্যাক খায়। আমার বেবির ক্ষেত্রে আমার বেবির ডক্টর কিন্তু আমাকে বলে দিয়েছিলেন যে প্রথম কয়েক মাস খাওয়ানোর পর আস্তে আস্তে সেরেল্যাকটাকে অফ করে দিতে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, যখন আমার বেবি একদম ছ মাস কমপ্লিট করলো সেই সময় থেকে সেরেল্যাক খাওয়াতাম, তারপর দেড় দু মাস পর্যন্ত আমি সেরেল্যাকটা কন্টিনিউ করেছিলাম এবং আস্তে আস্তে ওই সেরেল্যাকটাকে আমি রিপ্লেস করে দিয়েছিলাম সুজি, সাবু, ওটস এইসব দিয়ে। তার মানে দেড় দু মাস পর্যন্ত আমি প্রথম সলিড ফুড খাওয়ানোর প্রথম দুটো দু মাস বা দেড় মাস পর্যন্ত আমি সেরেল্যাক বাচ্চাকে খাইয়েছিলাম, তারপর আস্তে আস্তে ওই সেরেল্যাকটাকে সুজি দিয়ে বা ওটস দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম। তো তারপর থেকে আমি সেরেল্যাকটাকে কন্টিনিউ করিনি। তার কারণ হচ্ছে, দেখো, সেরেল্যাকের প্যাকেটের গায়েও কিন্তু লেখা থাকে যে বাচ্চাদের জন্য ব্রেস্ট মিল্কটাই সবথেকে ভালো। এবার সেরেল্যাকের মধ্যে যে দুধটা মেশানো আছে সেটা তো আর ব্রেস্ট মিল্ক নয়, যে সমস্ত বেবিরা ব্রেস্ট মিল্ক খাচ্ছে এই সময়তে তাদের জন্য কিন্তু সেই ব্রেস্ট মিল্কটাই ভালো, তাদের পক্ষে এরকম বাইরে থেকে অন্য কোনো দুধ খাওয়া ঠিক নয়। এছাড়া সবসময় কিন্তু বাড়ির খাবারটা যে কোনো প্যাকেটজাত খাবারের থেকে বেশ ভালো হয় এবং স্বাস্থ্যের পক্ষেও সেটা উপকারী। তো সেজন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সেরেল্যাক খাওয়ানো যেতে পারে, তারপর আস্তে আস্তে কিন্তু সেরেল্যাকটাকে অফ করে দেওয়া যেতে পারে। এছাড়া হয় কি, দেখো, বাচ্চাদেরকে যদি খুব বেশি পরিমাণে সেরেল্যাক খাওয়ানো হয় এবং টানা ধরো সেরেল্যাক বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এক্ষেত্রে হয় কি বাচ্চাদের এই সেরেল্যাকের টেস্টটা ভালো লেগে যায়, তার ফলে কিন্তু বাচ্চাদের বাড়ির খাবারের প্রতি ইন্টারেস্টটা গ্রো করে না, বাচ্চারা কিন্তু সেরেল্যাকটা খেতেই বেশি পছন্দ করে। এই কারণে কিন্তু একটা টাইমের পর থেকে আস্তে আস্তে সেরেল্যাকটাকে অফ করে দেওয়া উচিত এবং বাচ্চাদের আস্তে আস্তে বাড়ির খাবারের প্রতি ইন্টারেস্টটা জাগানো উচিত, এটা কিন্তু ভীষণই দরকার। এছাড়া আরেকটা যে ব্যাপার আছে, দেখো, আমরা তো সবাই জানি যে এক বছরের আগে বাচ্চাদেরকে বাইরে থেকে কোনো রকম চিনি, নুন ইত্যাদি দিতে নেই, কিন্তু সেরেল্যাকের মধ্যে কিন্তু একটা মিষ্টত্ব আছে। এই মিষ্টত্বটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খাওয়ানো হোক, তারপর আস্তে আস্তে অবশ্যই বাড়ির খাবারে ফিরে আসা উচিত, তার ফলে
এক বছরের আগে বাড়তি কোনো মিষ্টি বাচ্চার দেহে যাবে না এবং বাচ্চার দেহে কোনো রকম সমস্যা হবে না। এরপর দেখো সেরেল্যাকের মতন এই সমস্ত খাবারগুলো কী হয়, সমস্ত বেবিদের কথা চিন্তা করে তৈরি করা হয়। অনেক এজ গ্রুপে ভাগ করা থাকে সেরেল্যাক, বা বিভিন্ন গ্রুপের এজ গ্রুপে সেরেল্যাক পাওয়া যায়, তবু কিন্তু অনেক বেবিদের কথা চিন্তা করে সেরেল্যাক বানানো হয়। এবার পার্টিকুলার কোনো একটি বেবির, আমার বেবির অথবা তোমার বেবির, কোনো একটি বেবির হয়তো সেই সেরেল্যাকটা সহ্য নাও হতে পারে, কারণ সেটা তো তার মতন করে তৈরি করা হয়নি, প্রত্যেক বেবি আলাদা আলাদা। তো সেক্ষেত্রে কোনো একটি বেবির তার থেকে সমস্যা হলেও হতে পারে। এই জন্যে কিন্তু বাড়ির খাবারই বাচ্চাদের জন্য বেস্ট। এছাড়া দেখো অনেক বেবিদের সেরেল্যাক থেকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, অনেক বেবিদের এই ধরনের সেরেল্যাক রেগুলার বেসিসে খাওয়ার ফলে গ্যাসের সমস্যা হতে পারে, এরকম হয়ে থাকে অনেক সময়। তো ওভারঅল যদি বলি তো দেখো সেরেল্যাকের মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে এবং তার জন্য সেরেল্যাক কয়েক মাস বাচ্চাদের প্রথম প্রথম যখন সলিড ফুড খাওয়ানো হয় তখন খাওয়ানো যেতে পারে। তারপর আস্তে আস্তে কিন্তু বাচ্চাদেরকে বাড়ির খাবারে অভ্যাস করানো উচিত এবং বাড়ির খাবারটাই ওদেরকে দেওয়া উচিত। তবে যদি তুমি মনে করো একটা সেরেল্যাকের প্যাকেট বাড়িতে কিনে রাখতে পারো, সময় অসময় অনেক সময় আমাদের বানিয়ে খাওয়াতে হয়, অনেক সময় মা হয়তো বাড়িতে থাকে না, তখন বাড়ির কেউ ঝটাপট বাচ্চাকে বানিয়ে সেটা খাওয়াতে পারে, কোনো সময় বাইরে বেরোলে ওই প্যাকেটটা নিয়ে বাচ্চাকে বাইরে সেই খাবারটা ঝটাপট খাইয়ে দেওয়া যেতে পারে। তো এই সমস্ত কারণগুলোর জন্য সাপোর্টে একটা সেরেল্যাক তুমি কিনে রাখতে পারো। তারপর বাচ্চাকে বাড়ির খাবার খাওয়াতে থাকো, যখন তুমি দেখবে যে যে প্যাকেটটা তুমি কিনে রেখেছো তার ডেটটা ক্রমশ শেষ হতে চলেছে, এক মাস হয়তো বাকি আছে, তারপরে হয়তো ডেট ক্রস করে যাবে, তো এই এক মাস বাকি থাকতে সেরেল্যাকটা আস্তে আস্তে মাঝে মাঝে খাইয়ে কমপ্লিট করে দাও। এভাবে সাপোর্টে তুমি একটা সেরেল্যাক কিনে রাখতে পারো, বাট বাচ্চাকে কিন্তু বাড়ির খাবারে অভ্যেস করানোই ভালো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।